পড়াশোনার জন্য বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থী। এবার এসব শিক্ষার্থীদের জন্য খারাপ খবর দিল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বিভাগ আইস। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি এসব শিক্ষার্থীদের দেশে ফিরে যেতে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। সোমবার ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বা নির্বাসনে যেতে হবে যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক পাঠদান চালু করে। এক বিবৃতিতে ওই সংস্থা জানায়, F1 এবং M1 ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের অবশ্যই এই দেশ ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ম অমান্য করলে পরিণতি ভোগ করতে হবে বলেও সংস্থার তরফে বলা হয়েছে। নতুন এই আইনে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে। হার্ভার্ড এরই মধ্যে তাদের সব কোর্স অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে, এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্য। এমন সিদ্ধান্তের কারণে হাজারো বিদেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়তে যাচ্ছে। কিছু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইন ক্লাসের দিকে ঝুঁকে যাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশের শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে এসব শিক্ষার্থী বিপাকে পড়ে গেছে। মেহরুন বিন্দু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।